আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিয়ার হাউ আর ইউ হিওর অয়েল আই এম অলসো ভেরি ফাইন ডিয়ার লার্নার্স আজকে আমরা চেঞ্জিং সেন্টেন্সের একটি গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আলোচনা করব। সেটা হলো অ্যাসার্টিভ টু ইন্ট্রোগেটিভ চলুন শুরু করা যাক যা আমাদের অবশ্যই মনে রাখতে হবে অর্থাৎ অ্যাসার্টিভ টু ইন্ট্রোগেটিভ করার সময় যা আমাদের অবশ্যই মনে রাখতে হবে সেটা হলো কি অ্যাসারটিভ পজিটিভ হলে ইন্ট্রোগেটিভ নেগেটিভ হবে আবার নেগেটিভ হলে পজিটিভ হবে এই জিনিসটি কিন্তু চেঞ্জিং সেন্টেন্স করার সময় অর্থাৎ অ্যাসার্টিভ টু ইনরোগেটিভ করার সময় সবচেয়ে বেশি মনে রাখতে হবে তাহলে চেঞ্জিং সেন্টেন্স অর্থাৎ অ্যাসার্টিভ টু ইনরোগেটিভ করার সময় কোনো ভুল হবে না যেমন আমরা একটু উদাহরণ দিয়েছি উদাহরণটা দেখা যাক অর্থাৎ এই বাক্যটা কিন্তু পজিটিভ এখানে কিন্তু নট নেই তার মানে এই বাক্যটা হলো পজিটিভ আর ইনরোগেটিভ হবে নেগেটিভ ভারপ্রি প্রেজেন্ট ফর্ম প্লাস ভাবের সাথে যদি কোনো এস না থাকে তাহলে অক্সেলারি ভাব ডু হয় এই জন্য আমরা ডু লিখেছি প্লাস তার সাথে একটা নট দিয়ে দিয়েছি কারণ এক নট দিয়ে দিয়েছি যার কারণে এখন উচ্চারণ হবে ডোট আই রিড আ বুক আমি একটি বই পড়ি ডোন্ট আই রিড এ বুক আই রিড আ বুক ডোণ্ট আই রিড আ বুক এখানে কিন্তু আমরা সব সময় জানি যে ইন্ট্রোগ্রেটিভ অর্থই হচ্ছে যে ভার্ব ভার্ভ সময় সাবজেক্টের আগে বসবে আচ্ছা আবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে এসআর আই ডোন্ট রিড আ বুক আমি বই না এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাকিটা হলো নেগেটিভ কিন্তু কী হবে পজিটিভ এখানে ড্রন্ট দেওয়া আছে আমরা ইন্ট্রোগেটিভ করার সময় কী এনেছি ডু এনেছি একটা জিনিস সবসময় আমার মনে রাখবো যে এসআরটিভ টু ইন্ট্রোগেটিভ করার সময় অর্থাৎ প্রশ্ন করার সময় অবশ্যই কিন্তু অক্সেলের ভার্বটা সাবজেক্টের আগে আনতে হয় সেখানে আমরা কিন্তু এখানে তাই দেখতে পাচ্ছি যেমন আই সাবজেক্ট তার আগে কে এসেছে ডু ড ছিল ডু এসেছে তাহলে আই ডোন্ট রিড আ বুক আমি বই পড়ি না ডু আই রিড আ বুক আমি কি বই পড়ি তাহলে এই বাক্যটা কিন্তু ইয়া ছিল মানে নেগেটিভ ছিল এটা কিন্তু পজিটিভ হয়ে গেছে তার মানে পজিটিভ রোগেটিভ হয়ে গেছে ডিয়ার ভিউনার ডিয়ার তাহলে আমরা আর একটু নিয়মগুলো জেনে নিলে আরও সুন্দরভাবে আমরা এই অ্যাসার্টিভ টু ইন্ডেটিভ ভালোভাবে শিখতে পারবো তাতে কোনো ভুল হবে না আমরা এক নম্বর রোলস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এভরি প্লাস ব্যক্তিবাচক নাউন অবলিক অথবা ওয়াল থাকলে তখন কি বসবে হু বসে প্লাস অক্সিলারি ভার প্লাস নট প্লাস ভার অর্থাৎ এটা হলো ফাইনেট ভার বা মেন ভার্ব অর্থাৎ প্রদতভাগকে যে ধরনের ভার দেওয়া থাকবে যে ধরনের টেন্স দেওয়া থাকবে সেই টেন্স অনুসারে একটা অক্সেলারি ভার পর্যন্ত হবে তার মানে এভরি ব্যক্তিবাচক নাউন ওয়াল সমান সমান কী বসবে হু তারপর অক্সিলারি লিখতে হবে তারপর একটা নট লিখতে হবে তারপর ভার প্লাস বাকি অংশ তাহলে আমরা এখানে একটু উদাহরণ দিয়েছি যেমন এভরিবডি হার্টস এ লায়ার এখানে কিন্তু এই এভরিবডির পরিবর্তে আমরা কি নিয়ে আসলাম হু ভারবের সাথে এস এই জন্য আমরা কিনে এসলাম টাস যেহেতু এই বাক্যে কোনো নট দেওয়া নেই তাই জন্য আমরা নট নিয়ে এসেছি এই জন্য একসাথে উচ্চারণ হবে ডাজেন্ট তারপর বাকি অংশ তাহলে এভরিবডি হেডস এ লায়ার প্রত্যেকেই মিথ্যাবাদীকে ঘৃণা করে তাহলে হু ডাজেন্ট হেট এ লায়ার কে না মিথ্যাবাদীকে ঘৃণা করে তাহলে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে ব্যাকটা পজিটিভ ছিল এটা কিন্তু নেগেটিভ এন্ডেটিভ হয়ে গেল। এগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে তারপর এখানে আমরা একটা দেখতে পাচ্ছি যে এবার কিন্তু অক্সিলারি এখানে দেওয়া রয়েছে অ্যাসার্টিভে এভরি বডি ইজ হ্যাপি এখানে প্রদর্থ অক্সিলারি হচ্ছে ইস না একটা মেইন ভার্ভ বাট এখানে আমরা একটা টুপি ভার্ব দেখতে পাচ্ছি সেটা হলো এভরি বডি পরিবর্তে হু তারপর আসলো ইস তারপর কিন্তু নট এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাক্যটা পজিটিভ ছিল সেটা কিন্তু নেগেটিভ হয়ে গেছে তাহলে এভরিবডি ইজ হ্যাপি প্রত্যেকেই সুখী হু ইজ নট হ্যাপি আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপর এখানে দেখতে পাচ্ছি বাক্যের শুরুতে এভরিথিং অ্যানিথিং থাকলে বাক্যের শুরুতে যদি এই এভরিথিং অ্যানিথিং থাকে তাহলে আমরা হড নিয়ে আসবো প্লাস অক্সিলারি প্লাস নট আনতে হবে প্লাস বাকি অংশ তাহলে আমরা একটা উদাহরণ দেখে নেই এভরিথিং ইজ ইজি তাহলে এভরিথিংয়ের পরিবর্তে কী আসলো হোয়াট তারপর প্রত্যন্ত টু বিভার ইজ এখানে নট নেই এখানে আমরা এখানে নট দিয়ে দিয়েছি তাহলে হোয়াট ইজ নট ইজি অথবা এটা অন্যভাবেও করা যাবে যেমন এখানে অক্সিলারিটা এখানে অক্সিলারি কী হচ্ছে ইজ আর এভরিথিং থাকলে কী হয় নাথিং নাথিং থাকলে এভরিথিং এটা কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে যে অ্যাসার্টিভ টু ইন্ট্রোগেটিভ ইন্ট্রোগেটিভ টু অ্যাসার্টিভ কনভার্ট করার সময় এভরিথিং থাকলে নাথিং আর নাথিং থাকলে এভরিথিং এটা কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে তাহলে আমরা এখানে কি নিয়ে আসলাম ইজটা আগে নিয়ে আসলাম এখানে যদি এভরিথিং এভরিথিং যেহেতু সাবজেক্ট ইজ এভরিথিংটা কি হয়ে গেল নাথিং তারপর বাকি অংশ ইজ নাথিং ইজি তারপর পরের যে তিন নাম্বার রুলস আমরা দেখতে পাচ্ছি ডিয়ার ভিউয়ার্স ফলো দ্য ক্লাস ভেরি কেয়ারফুলি অ্যান্ড কনসিয়াসলি আই থিঙ্ক অ্যাসারটিভ টু ইন্টারগেটিভ উইল বি ক্লিয়ার বি হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার আই বিলিভ ইট তিন নম্বরে আমরা দেখতে পাচ্ছি নো প্লাস ব্যক্তিবাচক নাউন অথবা নান অথবা নোয়ান বাক্যে সাবজেক্ট হিসেবে থাকলে অর্থাৎ এগুলো যদি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে কী বসবে বাক্যের শুরুতে কী বসবে হু প্লাস বাক্য অংশ এখানে কিন্তু আর কোনো পরিবর্তন ম্যাচের কোনো পরিবর্তন হবে না এখানে ম্যাচের কোনো পরিবর্তন হবে না যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি নান ক্যান সলভ দ্য প্রবলেম কেউ সমস্যাটাকে সমাধান করতে পারে না তাহলে নানের পরিবর্তে আমরা কে এনেছি হু তারপর ক্যান থেকে বাকি অংশ হু ক্যান সলভ দ্য প্রবলেম আমরা এখানে কিন্তু আর কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না এটা কিন্তু খুবই একটা ইজি নিয়ম আবার আবার বাক্যে নো বডি নান নোয়ান অবজেক্ট হিসেবে থাকলে তা আমরা নিয়ম দেখলাম সাবজেক্ট হিসেবে থাকলে হু বসে তাহলে অবজেক্ট হিসেবে থাকলে কি হবে আবার বাক্যে নোবডি নান নো ওয়ান অবজেক্ট হিসেবে থাকলে নোবডির সমান সমান এনিবডি হবে নান নো ওয়ান সমান অ্যানিওন হবে এনিওয়ান হবে তাহলে আমরা একটা উদাহরণ দিয়ে নেই যেমন আই নো নো বডি হেয়ার আমি কাউকে এখানে চিনি না তাহলে এটা কিন্তু ভার্পের প্রেজেন্ট কোন অক্সিলারি ভার্প নেই যেন আমরা কিনে আসলাম ভার্পের প্রেজেন্ট প্লাস অক্সিলারি ভার্প না দেওয়া থাকলে ভার্পের সাথে এস না দেওয়া থাকলে আমাদের কিন্তু ডু আনতে হয় তাহলে কি আসলো ডু প্রত্যেকটা সাবজেক্ট আই তারপরে নো ডু আই নো নো বডি ছিল এনিবডি হয়ে গেল ডু আই নো এনিবডি হেয়ার তারপর এখানে আবার চার নম্বর রুলসে আমরা দেখতে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো দেয়ার প্লাস টু বি ভার প্লাস নো টু বি ভার বলতে আমরা বুঝি অ্যাম ইচ আর ওয়ার এগুলো কিন্তু যে কোনো একটা দেওয়া থাকবে প্লাস নো দেওয়া আছে তাহলে নো থাকলে কীভাবে আমাদের অ্যাসারটিভ টু ইন্ডিকেটিভ করতে হবে একটু লক্ষ্য করেন তাহলে এখানে কিন্তু দেয়ারের পর টু ভার্ব ছিল এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে টু বি দিয়ে শুরু হয়েছে এখানে দেয়ার দিয়ে শুরু হয়েছিল কিন্তু এটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স সেই জন্য আমরা টু বি দিয়ে শুরু করবো যে টুপি ভার্বটা দেওয়া থাকবে সেই টুপি ভার্বটা আমরা এখানে লিখবো তারপর এই যে দেয়ারটা এখানে দেয়ারটা লিখে দিলাম তারপর ন এর পরিবর্তে কী হবে এনি তাহলে দাঁড়ালো দেয়ার টু বি নো টু বি ভার্ব প্লাস দেয়ার প্লাস এনি প্লাস বাকি অংশ বলবে তাহলে আমরা উদাহরণটা একটু দেখে নিই দেয়ার ইজ নো এ ম্যান ইন দ্য ভিলেজ আমি এখানে বোল্ড করে দিয়েছি এই দেয়ার ইজ যে ইজটা আছে আমরা টু বি ভার্ভ ইজ প্রথমে দিয়ে দেব তারপর দেয়ার তারপর নোটা এনি হয়ে গেল তারপরে কিন্তু আর কোনো পরিবর্তন নেই ইজ দেয়ার এনি ম্যান ইন দ্য ভিলেজ আমরা এখানে দেখতে পাচ্ছি যে দেয়ার প্লাস টু বি ভার্ভ প্লাস বাকি অংশ অর্থাৎ দেয়ার প্লাস টু বি ভার প্লাস বাকি অংশ যদি থাকে তাহলে আমাকে আবার কিন্তু ওই একই নিয়ম টুপি ভার্ভ দিয়ে আমাকে শুরু করতে হবে কিন্তু এখানে কিন্তু টুপি ভার্ভের উপরে কোনো নট নেই যার কারণে আমাদের ওই টুপি ভার্ভের সাথে আবার নট লিখতে হবে তারপর দেয়ার তারপর বাকি অংশ তাহলে আমরা একটু উদাহরণ দেখে নিই দ্যার ইজ আ কাউ ইন দ্য ফিল্ড এখানে কিন্তু আমরা দেয়ার টুপি ভার্ব কিন্তু এখানে কোনো নট বা ন নেই যার কারণে আমাদের কিন্তু প্রথমে কি আসলো ইজ তারপর নট দিয়েছি তারপর দেয়ার তাহলে তাহলে প্রশ্ন হলো দ্যার ইজ আ কাউ ইন দ্য ফিল্ড ইজিয়ান্ড দেয়ার এ কাম ইন দ্য ফিল্ড খুব ইজি আপনার একটু ভালোভাবে ফলো করলে জিনিসটা শিখে যাবেন এখন আমরা আরও বিকল্প কিছু নিয়ম রয়েছে সেই বিকল্প হিসেবে আরেকটা দেখা যাচ্ছে যে দেয়ার প্লাস টু বি অর্থাৎ টু বিভার যদি থাকে দেয়ার প্লাস টু বিভার প্লাস নো প্লাস নাউন যদি ব্যক্তিবাচক হয় তাহলে এই দেয়ার প্লাস টু বিভার প্লাস নো প্লাস নাউনের পরিবর্তে কী আসবে হু প্লাস ইস প্লাস বাকি অংশ অর্থাৎ দেয়ার থেকে এই ব্যক্তিবাসের নাম পর্যন্ত উঠে হু তারপর একটা টুপি ভ্যার আনতে হবে তারপর বাকি অংশ যেমন আমরা এখানে আসা দেখতে পাচ্ছি দেয়ার ইজ নো ম্যান পারফেক্টলি অনেস্ট হেয়ার এখানে এমন কোনো লোক নেই যে সঠিকভাবে সৎ লোক তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে লাল বোল্ট করে দিয়েছি দেয়ার ইজ নো এ ম্যান এর পরিবর্তে গিয়ে আসলো হু তারপর আমরা একটা টুপি ভার্ব নিয়ে আসবো কারণ যেহেতু বাক্যের ফাইনেট ভাবটাই হলো অর্থাৎ মেইন ভার্বটাই হলো সরি ফাইন ভার ফাইনেট ভার্ভ নয় অর্থাৎ এই প্রদত্ত বাক্যের এই টু বি ভার্ভটাই হলো মেইন ভার্ভ এটাকে লিঙ্কিং ভার্ভ বলা যেতে পারে তাহলে এই পুরোটার দেয়ার ইজ নো এ ম্যান এর পরিবর্তে হু তারপর ইজ তারপর বাক্য অংশ তাহলে হু ইজ পারফেক্টলি অনেস্ট হিয়ার তারপর আমরা একটা নিয়ম দেখতে পাচ্ছি যে সাত নম্বরে যদি ইট অথবা দেয়ার প্লাস টু বি ভার্ব প্লাস নো প্লাস বস্তুবাচক নাম যদি থাকে অর্থাৎ এগুলো এইভাবে যদি বস্তু পাচক থাকে তাহলে এই পুরোটার পরিবর্তে কী আসবে হট প্লাস বাকি অংশ তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দেয়ার ইজ নো ইউজ অফ ইট এখানে কিন্তু একটা বস্তুপাচক বিষয়কে কিন্তু এখানে নির্দেশ করা হচ্ছে ইট প্লাস দেয়ার প্লাস টু বিভার প্লাস বস্তুবাচক নাউন থাকলে তখন হট বসে প্লাস বাকি অংশ তাহলে দেয়ার ইজ নো এই দেয়ার ইজ নো পরিবর্তে কি আসলে হট তারপর টু বিভার ইজ দ্য ইউজ অফ বাকি অংশ লাস্টে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হলো কোনো বাক্যে অক্সেলের ভার্ভ না থাকলে অ্যাসারটিভ টু ইন্ট্রোগেটিভ করতে বাক্যের শুরুতে পারসন ও টেন্স অনুসারে ডন্ট ডাজেন্ট ডিডেন্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ভের বেস ফার্ম বসে অর্থাৎ বাক্যের শুরুতে যদি ডোন্ট ডাজেন ডিডেন্ট বসে তখন কিন্তু ভার্ভটা বেস ফার্ম হয় প্লাস বাক্য অংশ আমরা এখানে কয়েকটা উদাহরণ দিয়েছি একটু ভালো করে ফলো করেন যেমন এসআরটি হল হি ওয়ার্কস দেয়ার এটা ভার্ব প্রেজেন্ট এস আছে এখানে আমরা কে দিয়েছি ডাজেন্ট হি ওয়ার্ক দেয়ার ডাজেন্ট আসার কারণে এই ওয়ার্কসের এসটা কিন্তু এখানে নেই আবার দ্বিতীয় উদাহরণে আমরা দেখতে পাচ্ছি যে দে ওয়ার্ক দেয়ার তারা সেখানে কাজ করে এটাও কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম কিন্তু কোনো এস নেই তাহলে এখানে ডু আছে এজন্য আমরা কিনে আসলাম এসলাম ডোন্ট দে ওয়ার্ক দেয়া তারা সেখানে কাজ করে টর্ন দে ওয়ার্ক দেওয়া তারা কি সেখানে কাজ করে আবার ফাইনালি আমরা যেটা যে উদাহরণটা দেখতে পাচ্ছি সেটা হলো হি প্লাস ভার্বের পাস্ট ওয়ার্কড দেয়ার হি ওয়ার্কড দেয়ার কোনো বাক্যে ভার্ভের পাস্ট মানেই হলো সেটা হলো কোনো বাক্যে যদি কোনো ভার্ভের পাস্ট দেওয়া থাকে তাহলে বুঝতে হবে সেখানে অক্সিলের ডিট দেওয়া আছে তাহলে আমরা ডিট নিয়ে আসলাম নট নেই এই জন্য নট যুক্ত করে দিয়েছি তো পূর্ণরূপ হল ডিডেন্ট হি তারপর ওয়ার্কটা কিন্তু পাস্ট ছিল প্রেজেন্ট হয়ে গেছে দেয়ার তার মানে হি ওয়ার্ক দেয়ার ডিডেন্ড হি ওয়ার্ক দেয়ার ডিয়ার ভিউয়ার্স আপনি যদি এই ক্লাসটা ভালোভাবে দেখে থাকেন তাহলে আমার বিশ্বাস যেটিভ কনভার্ট করার যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো চিরতরে দূর হয়ে যাবে আর এই ক্লাসটা যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন এই জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ এরিবডি থ্যাংক ইউ অল